মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন যে 2021 সালের মধ্যে কেউ গৃহহীন থাকবে না বাংলাদেশে, এটা জাস্ট একটা স্টেটমেন্ট না, এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং চারঘাট বাঘার মানুষ, গৃহহীন মানুষ এটার চাক্ষুষ প্রমাণ পেয়েছেন। আমরা হলদিগাছিতে দ্বিতীয় আবাসন করেছি, আমরা বলিহারে নতুন করে আবাসন করেছি এবং এটার পরে অনেকে আবার নতুন করে আবেদন নিয়ে এসেছেন। আমরা আরও প্রায় 70-80টি আবেদন পেয়েছি এবং আগামী 3 বছরে 2019-20-21 সালের মধ্যে আমার মনে হয় এটা মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা সকলের জন্য আবাসন একবার সুনিশ্চিত করতে পারব। আমাদের ঘর বাড়ি কিছু ছিল না, চারঘাট বাঘা এমপি শাহরি আলম সরকারের মাধ্যমে আমাদের 15টা ঘর করে দিয়েছেন। আমরা হিন্দু সম্প্রদায়, ওনার কাছে অনেক কৃতজ্ঞ, আমরা ওনার জন্য অনেক দোয়া করি।